নিন্দা করার নিন্দা গাপক্রিয়া নিন্দা গাপক্রিয়া নিন্দা করার কৌশল নিন্দা করার কৌশল নিন্দা করার কৌশল আফাল উজ্জামি কারো দুর্নাম করা কোনো কিছুর দুর্নাম করা শিছি বলা সি সি এত খারাপ কতই না নিকৃষ্ট ওয়াল লাগুক Walla Sisi walla. valla Quattro Quattro in amondo Quattro in Amondo Quattro in Cristo Ato Carab A faalu zambi A zambi Afalu zambi. 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 zambi zambi che volte, zumbi? জুম্বি নয় এটা যে আপনাকে ভূতে সে খেয়ে ফেলে দিবে জুম্বি চিনেন আপনারা যারা যারা হাসতেছেন তারা তারা চিনেন তার মানে জুম্বি আপনারা চিনেন জুম্বি খে ও যে ওই গেম খেলে নাকি জুম্বি গেম খেলে আবার ওই যে ভূতে ধরে কি ফাজলাম সব আচ্ছা আফ আলু জাম্মি মানে হচ্ছে নিন্দা কিভাবে করবেন যে কোনো জিনিসের আর যে কোনো মানুষের যে কোনো বিষয়ে যে কোনো মানুষের বা যে কোনো জিনিসের যে কোনো বিষয়ে নিন্দা করবেন কীভাবে যেই বিষয়ে নিন্দা করবেন সেই বিষয়টা এই বিষয়ের পরে নিয়ে আসবেন যার নিন্দা করবেন আর যার নিন্দা করবেন যে বিষয়ে নিন্দা করবেন তারপরে আবার আর একটা শব্দ নিয়ে আসবেন যেমন বিসার রাজুলু ব্যক্তিটি কত খারাপ সি সি লোকটা কি খারাপ রেয়াল্লা সি কি খারাপ কতই না নিকৃষ্ট লোকটি লোকটি কতই না নিকৃষ্ট এখন লোক বলতে আমি কাকে বুঝাচ্ছি যান তাহলে বিচার রাজুলু যাই জায়দ মানুষটা কি খারাপ কি নিষ্ঠ তাহলে আমি জায়দকে বুঝালাম না আরে লোকটা কি কৃপন সি 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 কোথায় না কৃপন বিশ রাজুলু খারাপ হলো ব্যক্তিটি আর লোক কৃপন তার মানে কৃপণতা খারাপ হলো তাহলে খারাপ হলো কৃপণতা কৃপণতা হয় খারাপ এভাবে আমি শিখাই নি খবরের খবর মধ্যে লুকিয়ে আছে না তিন তিনভাবে ব্যবহার হয় আফ আলাম এটা মূলত যদিও বা নিন্দা গাপক নিন্দা করার কৌশল কিন্তু কেটা মূলত আবেগমূলক বাক্য নাইমা মানে উত্তম হলো আর বিসা মানে খারাপ হলো সা সা আ যেটা আর সেখান থেকে ভিসা বইসা বাইসা কত কি ছিল তাই না আচ্ছা তাহলে ভিসাটা হচ্ছে মূলত খারাপ হওয়া তাহলে খারাপ হলো ব্যক্তিটি জায়েদ তার মানে জায়দ ব্যক্তিটি খারাপ হলো জায়দ হয় খারাপ ব্যক্তি খারাপ ব্যক্তিটি হলো জায়দ তাহলে আবার আমি যদি কোনো কিছু না দেই সরাসরি যদি বলি বিষা রজুলু বানবাকলু ব্যক্তিটি কি কৃপন কৃপণ ব্যক্তিটি কতই না খারাপ বখিল হয় খারাপ লোক খারাপ লোক হয় বখিল যেভাবে তুলবেন সেভাবে হবে আপনাকে বললাম না হিন্দুয়ে যদি তোলে হিন্দুয়ে যদি তোলে একটা মনে করেন এই এটার অর্থ হিন্দু তুলতেছে সে তো ও আল্লা সি সি কি খারাপ বলবে না ইয়া কালি বলবে ইয়া কালি বলবে ইয়া লাগাবে ওরা ও লাগে ওমা কালি ওমা তারা হ্যাঁ তারপরে শিব শিব শম্ভু এ বলবে কত রাম 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 কারোর সাথে কারো ঠেকলে ও যে হিন্দুদের কারোর সাথে কারো ঠেকলে তাদের অজু নষ্ট হয়ে যায় মনে করে হিন্দুরা যদি গোসল করে ওঠে কোনো ব্রাহ্মণ আর অন্য যে কোনো মানুষ যদি লাগে মুসলমান হোক অথবা ওদের ধর্মেরই অন্য কেউ হোক তাহলে হিমন হিন্দু ব্রাহ্মণ পুরোহিতেরা মনে করে কি। যে তাদের গা অপবিত্র হয়ে গেল আবার যে গোসল করে ঠিক আছে আর তখন কি বলে রাম 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 সি 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 তো আমাদের সমাজেও এরকম আছে আর হিন্দুদের ভুল করলে তো যে কামড় কামর দেওয়ার অভ্যাস আছে হিন্দুতে হিন্দুদের দেবী মা কালী কি কালী ও মা কালী যখন ভুল করলো স্বামীর পায়ের স্বামীর বুকের উপরে পাও ধরে ঠাসা ধরেছে মারাই ফেলা দিবে মনে করেন পরে দেখে স্বামী তখন ভুল করে জোব দিয়েছে কামর। আমরা যে ভুল করার পরে জোব্বাই কামর কামড় দে এটা মূলত হিন্দুদের সংস্কৃতি তো কেউ জোব্বাই কামর দেবে না যাই হোক সি 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 এই যে এগুলো হিন্দুদের সংস্কৃতি তো আমরা বলবো ই আল্লাহ আসি কি খারাপ ই আল্লাহ দ্বারা আমরা আবেগ প্রকাশ করি তো যাই হোক কতই না নিকৃষ্ট বিশাল মাসির আল্লাহ তালা কোরআনে কতগুলো দেখেন আমার বইগুলোতে কত উদাহরণ দিয়েছি তারপরে তো আল্লাহ তালা কি বলেছেন বিশাল মাসু আজ তারপরে বিশ আদুল ইনসান আচ্ছা বিশাল মাসির কত কি আছে তাই না কোরআনে বিশা দিয়ে তো আমরা কিভাবে বুঝবো তাহলে মনে করেন বি সার রজুলুল পাথিন মানুষটি কি পেট মোটা ভুঁড়িওয়ালা সিসি কি ভুঁড়িওয়ালা তাই না আচ্ছা আর পৃথিবীর সব চাইতে বেশি ভুঁড়ি মোটা থাকে কাদের ধর্ম যাজকদের কাদের নির্দিষ্ট করে বলেন না সেটা হুজুরদেরও হতে পারে হুজুরেরা তো মাশাল্লাহ আমি একদিন না এটা বলা হবে না তাহলে ইয়া ছড়বে তবে ব যে যত বড় পীর সাহেব তার ভুঁড়ি কেম্বা তত বড় দেখা যায় যেমন দেওয়ানবাগি মাসা আল্লাহ এতই বড় ভুঁড়ি আমি শুধু মাঝে মাঝে চিন্তা করাম সে মানে হাক্কু দেওয়ার পরে শৌচ কার্য আলিস্তিন যা জেরে ফেলতো কীভাবে হাতও পেত না তো এই বড় একটা ভুঁড়ি হাতও পেত না কিভাবে যে কি করতো আল্লাহ ভালো জানে মনে হয় সুস্থ না তো যাই হোক তালিবুল মোহমাল হ্যাঁ কি অকার্যকর ছাত্র হ্যাঁ কোনো কাজের নয় বোকারাম গাদারাম হাদারাম এই যে হাদারাম বোকারাম গাদারাম এগুলো বলাও ঠিক নয় রাম রাম আসতিছে। বলে রাম ধুনু রাম দা রাম সাগল একে কুবাই রামকে শুয়া ফেলা দেব বদমাইশ কোথাকার এগুলো শব্দের সাথে রাম ব্যবহার করা যাবে না তো যাই হোক বিসার বেশাল তো আলিবুকা স্লান ছাত্রটি কতই না নিকৃষ্ট হল শি তাহলে সি দেখেন বেশাল খুলুক বেশাল খুলুক আলকেভ বেশাল খুলুকু বা বেশাল খুলুকু আলকেভ মিথ্যা বলা কি নিকৃষ্ট চরিত্র মিথ্যা বলা কি নিকৃষ্ট চরিত্র তাহলে এই যে দেখেন খুলুকু দিলাম তারপরে তাহলে বিশাল খুলুকুল হাসাদু হিংসা করা কি খারাপ অভ্যাস বিশাল খুলুকুল রিয়া অথবা শুধু বিশা রিয়া লোক দেখানো কতই না নিকৃষ্ট কাজ তাহলে আমরা নিন্দা করছি বিষা মা কানু ইয়ামালুন তাহলে তারা যা করে তা কতই না খারাপ নিকৃষ্ট তাও যা আল খলকু সা আল খলকুল গজব গজবও যে রাগ নিকৃ নিকৃষ্টতর সৃষ্টি রাগ নিকৃষ্টতর সৃষ্টি মানে রাগ হয় যত সৃষ্টি আছে তার মধ্যে নিকৃষ্টতর তার রিকুশ সলা তাহলে সা সলাতে নামাজ পরিত্যাগকারী কতই না খারাপ সা মা তুই বুধ দুনিয়া তুমি যে দুনিয়াকে ভালোবাসো তা কতই না খারাপ ঠিক আছে সা সদিক আন্তা তুই কি খারাপ বন্ধু রে আমি তোকে চিনি তুই কি খারাপ বন্ধু রে আমি তোকে চিনি বন্ধু নামে তুই কলঙ্ক তাহলে বিষা মানে সা মানে কি আসবে কলঙ্ক বিষা কো বন্ধুটি খারাপ হলো আনতা তুমি তার মানে তুই বন্ধুটি কতই খারাপ ঠিক আছে এভাবে আমরা ইনশাআল্লাহ অসংখ্য উদাহরণ দিব এবং আমরা নিজেরা বানাতে পারবো যে কোনো যে কোনো শব্দ যদি আমি এখন বলি সা আতিল মার আতু সা আতিল মার আতু তাহলে কি অর্থ হবে মহিলাটি কি খারাপ রে সি সি আর এখনকার যুগের মা বোনেরা অনেক খারাপ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমরা আমাদের মা বোনদেরকে প্রটেকশানে রাখবো বাড়ি থেকে বের হতে দেব না বাড়ির মধ্যে লেখাপড়া শেখাবো আমরা ওকে আপনারা সবাই বড় ভাই না আপনাদের ছোটো বোন আছে এককে বুন্দি করে রাখবেন ঠিক আছে আফগানিস্তানের মতো না আমরা পড়া পড়ালেখাও শেখাবো কিন্তু ঘরের মধ্যে